আজকে আপনাদের কিসের জন্য এই বিক্ষোভ? বিক্ষোভ বলতে মাস্টার প্রায় শুনছি সে বাচ্চাদেরকে, তারা দেখছি যে অনেক লেটে আসছে, যাতে লেটে না আসে উনি যেন ঠিক টাইমে আসে। এই যে খাবার বুঝে ডাল এক কেজি, এক কেজি মুসুরি ডাল, সেখানে 200 লোকের কী করে হয়? যাতে হয় ঠিকভাবে মাংস বুঝে মাসে হয় না, ডিম পায় না বুঝে খুব কম, এই সপ্তাহ থেকে তো বুঝে ডিম হয়ই নাই, যাতে হয়। এবার যে এই যে স্কুলে যে সদস্য সেক্রেটারি যে আছে, যারা দায়িত্বতে আছে, তারা যেন জানতে পারে, ওর নিজের মতোই বলছে সব করছে, যেন গ্রাম পঞ্চায়েত সদস্যরা যে জানে, কেন আমরা যে তৃণমূলের লোক আরও যে লোক আছে সদস্যরা জানছে না, এই কারণে সব বিক্ষোভ দেখাচ্ছে, যাতে টাইমে আসে, যেন ভালোভাবে হয়, এই যে জিনিসপত্র যাতে আরও ভালো করে বাড়ে। মানুষ চায় না আমরা কোনো বিক্ষোভ দেখাতে, যাতে মাস্টার ঠিকভাবে ছেলে পুরো দিকে সরাসরি বলি, ওই যিনি ওই হেডমাস্টার যদি সবাইকে ওই টাইমে না আসে, টাইম না দেখাতে কোনো না আসে, তাহলে কী হয়, কী স্কুল চলবে, কী হবে? যাতে হয় আমরা মাস্টারের জন্য কোনো যে আমরা শত্রু তার নয়, আমরা যাতে ওই তো বলছি যাতে ভালোভাবে হয়, ভালোভাবে করে, নতুন করে সব কিছু জিনিসপত্র করতে পারে, কল এলো জানলো, সেক্রেটারি জানলো, সদস্য জানলো, এইভাবে যেন সব কিছু হয়। কেন নতুন যদি কমিটি যদি গোলমাল হচ্ছে, তা কমিটি নতুন করে করুক, যাতে গ্রামে স্কুল সবারই মাস্টার এসেছে, আর এখানে পোস্টিং হয়েছে, কাল অন্য জায়গাতে হবে, কিন্তু মাস্টার যাতে করে আমাদের এখানে, সব মাস্টারের দায়িত্ব ছেলেগুলোকে দেখা, এইভাবে এটি আমরা চাই, মাস্টার ভালো আসুক, তাতে আমাদের কোনো দুঃখ নাই, ভালোভাবে করে এটি আমরা চাই। আপনার নাম? আমার নাম মন্ত্রী দাস, শ্রীপুর, শ্রীপুর গ্রাম। বলছি আপনারা যে স্কুলে গেটে অবরোধ করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এটা কিসের জন্য? কিসের জন্য বলতে হেডমাস্টার ঠিক টাইমে আসে না, কোনদিন 12টায়, কোনদিন 12:30, কোনদিন 1টায়, বা কোনদিন তো আসেই না, এক নম্বর। 2 নম্বর, বাচ্চাদের যে ছেলে খাবার দেওয়ার ব্যাপারে বিশাল প্রবলেম রয়েছে, এবং আমরা গ্রুপের মেয়েদের কাছে জিজ্ঞেস করছি, 1 কেজি চালে 200 ছেলে কী করে হয়, এক নম্বর। 2 নম্বর, স্কুলে যে টাকা আছে, ফান্ড আছে, কোনো কাজ ফাজ হ্যান তেন হয়, হেডমাস্টার নিজের মতোই করে, আমাদের কোনো জিজ্ঞেস করা মনে করে না, এবং আমাদের গ্রামের যে সদস্য তাকেও জানাবার প্রয়োজন মনে করে না, এটা তো ঠিক নয়। আপনারা কী চাইছেন? আমরা চাইছি এগুলো ঠিক মতো যেন হয়, কমিটি আবার নতুন করে কমিটি তৈরি হোক, সেই অনুপাতে চলবে। আপনার নাম? নারায়ণ রাউত। বলছি আপনারা যে স্কুলে বিক্ষোভ শুরু করেছেন, তার কারণটা কি? কারণ বলতে যার মানে ছেলে আছে, খাবার দাবার মানে রান্না বান্না কম হয়, রান্না বলতে যে ডাল 1 কেজি ডাল দিলে পরে জল দিয়ে ছেলেগুলো দেয়, সবজি কম হয়, ডিম তো হয় না, খাবার দাবার খুব শর্ট, মাংস হয় না, এই সকল ব্যাপারে আমরা গিয়েছিলাম। আপনারা কি চাইছেন? চাইছি বলতে সব কিছু ভালো করে করুক, কমিটি যেন নতুন করে হয়।